সাবেক প্রধানমন্ত্রী ভারতের মাটিতে থেকে ওখানকার যে মোবাইল নাম্বার ইন্টারনেট ব্যবহার করে যে দেশদ্রোহী ভূমিকা অবতীর্ণ, সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? এটি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে, তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিয়েছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে, এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দু দেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাভ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আরেকটি প্রশ্ন ছিল যে ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা কেন কাটছে না, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। এটি আসলে আমরা ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে, যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশের যে ভিসার আবেদন, ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী, সেটা আমরা তাদেরকে বলেছি এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখে, এবং জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাটলিস্ট যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়াতে উচ্চতর পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু ভিসা ইন্টারভিউর জন্য দিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে উপস্থিত হতে পারছেন না এমন বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার জন্য অনুরোধ পেয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যানয় এবং জাকার্তায় অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারে এমন শিক্ষার্থীদের দুটি তালিকা তাদের সেই দূতাবাসগুলোতে পাঠিয়েছে। তো এইভাবে আমরা এই ভিসা সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আপনি বলেছেন যে তুরস্ক, চীন, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও জুলাই আগস্ট বিপ্লবী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে আলোচনা করছে। আমাদের দেশ থেকে একটা বেশিরভাগ মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যান, জুলাই আগস্ট বিপ্লবীর যে আহতরা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে ভারতের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা বা তারা যেতে চান কিনা, এরকম কোনো কিছু আছে? এটিকে আমাদের ঠিক জানা নেই, মানে কেউ যে ভারতে যেতে চান আমাদের কাছে রিকোয়েস্ট এসছে এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। জানা থাকলে আমরা হয়তো চেষ্টা করে দেখতে পারি, বাট অন্যান্য দেশ, যে তিনটা দেশের কথা বললাম, তারা কিন্তু আমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে এগিয়ে এসছে এবং সে ব্যাপারে তারা পজিটিভলি আমাদের সাথে কোঅপারেট করছে। প্রথমে বলি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্কার, আসলে ওইভাবে যদি আমরা চিন্তা করি আপনারা দেখবেন যে একটা, আমি হয়তো এভাবে বলতে পারি যে আগে দেখা যেত যে আমাদের যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদেরকে এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এটা আমার মনে হয় একটা সংস্কারের একটা অংশ হিসেবে আপনারা দেখতে পারেন। আর এটা আপনি ঠিকই বলেছেন যে ইদানিং পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে কিছু রাষ্ট্রদূত বা যারা হতে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক, কারণ একজন রাষ্ট্রদূত যখন হন তিনি দীর্ঘ 20-25 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে উনি একটা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর্যায়ে যান। তো এই মুহূর্তে কারণ হচ্ছে যে তার যদি পর্যাপ্ত এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকে তাহলে তো তাকে রাষ্ট্রদূত হিসেবে সরকার নিয়োগ দেয় না। কাজেই আমি বলবো যে যারা এরকম রাষ্ট্রদূতের পিছনে এই ধরনের নেগেটিভ কথা কাজ করছেন এটা আসলে ওনারা ভালো করছেন না। এটি আদতে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারেরই একটা নেগেটিভ ইমেজ বাইরে তুলে ধরছে। কারণ সরকার কিন্তু জেনে শুনে বুঝেই কিন্তু একজন যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রদূত, তার মানে কি তার দেশকে প্রতিনিধিত্ব করতে পারে বিদেশে সেরকম অবস্থানে থেকে। তো যে কয়েকটা পত্রিকা এসছে খুবই দুঃখজনক এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু জেনে বুঝে এ ধরনের, মানে ভিতরের খবরটা জেনে আপনারা এই ধরনের খবর করবেন এবং এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের একটা নেতিবাচক একটা ভাবমূর্তি বাইরে তুলে ধরে।